হাই ফ্রেন্ডস, আমি প্রসূন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রসূন গায়ন। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, সেটা গৃহের পাঁচে। আজকে যে বিষয়ের উপর আমি কথা বলতে চলেছি সেটা হচ্ছে, আমরা যে কোনো পরীক্ষা, সে আমাদের WBCS হতে পারে, প্রাইমারি টেট পরীক্ষা হতে পারে, বা SSC CGL হতে পারে, তো আমরা প্রথম এই যে কোনো পরীক্ষা আমরা কীভাবে আমরা প্রস্তুতিটা শুরু করবো, প্রথম আমাদের প্রস্তুতিটা, আমরা প্রস্তুত আমরা হব কী করে। প্রথমে আমাদের মধ্যে অনেকের আমরা কী করি যে বিভিন্ন ধরনের ইউটিউব থেকে আমরা বিভিন্ন ধরনের সোর্স আমরা করি, আমরা সোর্স বিভিন্ন থেকে আমরা নিয়ে থাকি, নেট থেকে, ইন্টারনেট থেকেও নিয়ে থাকি। এবং আমাদের যেটা প্রথম দেখা দরকার, আমরা যে কোনো একটা পরীক্ষা ধরলাম, এখন আগামী দিনে আমাদের যেটা চলছে এখন প্রাইমারি টেট, 11ই ডিসেম্বর আমাদের প্রাইমারি টেট পরীক্ষা আছে, তো আমরা এই আগামী 11ই ডিসেম্বর যে টেট পরীক্ষা আছে, অনেকেই প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন সবার ক্ষেত্রে। তো আমি প্রথমে যে কথাটা বলতে চাই যে আমরা ধরুন আমরা যে কোনো একটা পরীক্ষা দিতে চলেছি, যেই পরীক্ষা হোক, সেই পরীক্ষাটার আগে আমাকে জানা দরকার যেটা, সেটা হচ্ছে আমরা সেই পরীক্ষা সম্বন্ধে আমরা সিলেবাসটা আগে জানা দরকার, নাম্বার প্যাটার্ন সম্বন্ধে আমাদের জানা দরকার, আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সে যে কোনো পরীক্ষা হতে পারে, সেই যে কোনো পরীক্ষার প্রথম যেটা আমাদের জানা দরকার যে আমরা ওই পরীক্ষাটার সম্বন্ধে সিলেবাসের ধরুন আমাদের একটা PDF আপনাদেরকে, ধরুন আপনারা WBCS দিতে চলেছেন, তো যদি ধরি আমি WBCS পরীক্ষা আপনারা দিতে চলেছেন, তো সেই WBCS পরীক্ষার একটা সিলেবাস আপনারা রেডি করুন। আমরা নেট থেকে অনেক সিলেবাস আমরা পেতে পারি, সেই সিলেবাস আপনারা প্রথমে ডাউনলোড করুন PDF আকারে, তারপরে সেই PDF আকারে জিনিসটা নিয়ে আপনাদের যে পড়ার টেবিল আছে সেই পড়ার টেবিলে আপনি রেখে দিন। আগে আমাদের হতে পারে, সময় লাগতেই পারে, হতে হোক, অনেকে 5 মাসে কমপ্লিট করতে পারে, আপনারা সময়টা নিন, আগে আপনি 10 দিন 15 দিন সিলেবাসটা সম্বন্ধে আগে জানুন, যে আমি সিলেবাস সম্বন্ধে এমনভাবে সিলেবাসটাকে রপ্ত করতে হবে যে সিলেবাসের এইখান থেকে আমাদের কী কোশ্চেন আসতে পারে, NCERT থেকে কী কোশ্চেন আসতে পারে, যে যে আমাদের টপিকগুলো আছে, যে কোনো পরীক্ষা হতে পারে, সেই টপিকগুলোর আগে যেটা করা দরকার যে সিলেবাস, তাহলে আমরা যদি সিলেবাসটাকে যদি আমরা ভালোভাবে আগে আমরা জানতে পারি, সেই সিলেবাস অনুযায়ী যদি আমরা আগে স্টাডি করি যে সিলেবাসটা এইখানে এই জিনিসটা আছে, তো আমাদের বই ধরুন অনেক বইতে আছে বিভিন্ন ভাস্ট সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আমরা যদি দেখে দেখে আমরা পড়ি যে আমাদের হিস্ট্রি থেকে এই সিলেবাস আছে, এই সিলেবাস থেকে আমাকে এই বইটা পড়তে হবে, তো এইভাবে যদি আমরা পড়তে থাকি তাহলে একটা আমরা ভালোভাবে আমরা এগোতে পারবো। প্রথম সিলেবাস দেখা উচিত, সিলেবাস দেখার সাথে সাথে, সিলেবাসটা যখন আমি কমপ্লিট করলাম, সিলেবাস দেখার সাথে সাথে আমাদের যে প্রথম তারপরে দ্বিতীয় যে স্টেপটা আছে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আপনারা যদি আগে বিভিন্ন নেট থেকে আমরা সংগ্রহ করতে পারেন, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আগে আমাদেরকে, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে দেখে আমাদেরকে আগে প্র্যাকটিস করা দরকার, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখুন, আমরা অনেকটাই আপনারা জানেন হয়তো, বা কেউ নাও জানতে পারেন, আগে আমরা প্রিভিয়াস ইয়ারে থেকে কোশ্চেনটা দেখে পড়ুন, আগে কোশ্চেনটা দেখেন বুঝতে পারলেন, তারপরে আমরা সেই সিলেবাসটাকে কম্পেয়ার করুন যে সিলেবাসের সাথে এই সিলেবাস কী আছে, তারপরে দেন আপনারা বইতে যান, এবং এইভাবে আপনাদেরকে স্টাডিটা চালাতে হবে। প্রথমে তাহলে আমি কী বললাম, প্রথমে আপনি একটা সিলেবাসের PDF বার করবেন যেই পরীক্ষাটা আপনি দিতে চান, আর ওই একটা একটা লক্ষ্য রেখে, আমি আগের ভিডিওতে আপনাকে বলেছিলাম যে একটা লক্ষ্য স্থির রাখুন, সেই লক্ষ্য স্থির রেখে আপনাদেরকে এগোনো দরকার, যে আজকে আমি WBCS দিয়ে দিলাম, আগের ভিডিওতে আমি বলেছি যে আজকে আমি WBCS দিলাম, কালকে এই পরীক্ষাটা আমি যখন পাস করতে পারলাম না, আমরা কী করলাম না, সঙ্গে সঙ্গে আমাদের ডাইরেকশনটা চেঞ্জ করলাম না, এই করলে হবে না, যে কোনো পরীক্ষাটা স্থির করুন যে আমি WBCS তো শুধুমাত্র WBCS দেবো, SSC তো শুধু SSC দেবো, এইভাবে আপনারা যদি এগোতে পারেন আমি মনে করি আপনারা একদিন না একদিন সফল হবেন। বারবার একটা কথা আমি আগের ভিডিওতে আমি বলেছি যে একদিনে কখনো সফলতা আসে না, এর জন্য অনেক পরিশ্রম দরকার হয়, একদিন না হোক একদিন ঠিকই হবে, এই কথাটা মাথায় রাখবেন। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম, যদি আপনার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করুন, এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনি এই আমার ইউটিউব চ্যানেলে পাবেন, পরবর্তীকালে আরও ভিডিও আপনারা এইখান থেকে পাবেন, বিভিন্ন মোটিভেশান ভিডিও থেকে শুরু করে বিভিন্ন তথ্য আপনারা এই এই ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন।